এখন পুরো ওয়ার্ল্ড একদিকে রাশিয়া ইউক্রেন ওয়ার, আর একদিকে অস্কারের মঞ্চে উইল স্মিথের থাপ্পড়, পুরো একেবারে ভাইরাল। 50 সেকেন্ডের ভিডিও পুরো নেট দুনিয়াকে, এখন পুরো দুনিয়াকে নাড়িয়ে রেখে দিয়েছে কিনা উইল স্মিথ ক্রিস রককে অস্কারের স্টেজে লাইভ থাপ্পড়। উইল স্মিথকে তো সবাই চেনো, মানে আই এম লেজেন্ড, দ্য পারস্যুট অফ হ্যাপিনেস, ব্যাড বয়েজ, এইসব মুভি, মানে উইল স্মিথ তো ফেমাস, সবাই তোমরা চেনোই তাকে। আর ক্রিস রক হচ্ছে বড় একজন কমেডিয়ান, আর কমেডিয়ান অস্কার হোস্ট করছিল, তা ও মানে গেল সাটিয়ে একটা চর। তা কেন মারলো, ব্যাপারটা হচ্ছে ক্রিস রক একটা জোক ক্র্যাক করেছে উইল স্মিথের ওয়াইফের উপর। জোকটা কি ক্র্যাক করেছে? জিআই জেন, এই মুভিটা, এই মুভিটার সেকেন্ড পার্ট, সেটা কি না উইল স্মিথের ওয়াইফ জেডা স্মিথ সে প্লে করবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, জিআই জেন যে মুভিটা আছে, সেই মুভিটা যে লিড অ্যাক্টার সে টাকলা টাইপের ছিল, ঠিক আছে, ফুল টাকলা ছিল। আর রিসেন্টলি জেডা স্মিথ, উইল স্মিথের ওয়াইফ, তার একটা রোগের জন্য তার পুরো চুল একদম পুরো উঠে গেছে। তা এটা এই যেটা উইল স্মিথের ওয়াইফ কোনোভাবেই যোগটাকে নিতে পারে, তার রিয়াকশান দেখেই বোঝা যাচ্ছিল এটা খারাপ লাগবেই সচরাচর, কারণ এ তো আর ইচ্ছা করে স্টাইল করে করেনি, কোনো একটা রোগের জন্য একটা হয়ে গেছে। তা এই কথাটা কিন্তু উইল স্মিথের খারাপ লেগেছে, এর জন্য চলন্ত শোয়ের মধ্যে গিয়ে উঠে, মঞ্চে উঠে গিয়ে ক্রিস রককে একটা সাটিয়ে চড় মেরেছে। দেখতে পারো আওয়াজেই বোঝা যাচ্ছে একটা বিশাল জোরের চড়টা মেরেছে। তারপর ক্রিস রক তো এম্বারেস হয়ে একেবারে অবস্থা ইয়ে হালাত খারাপ হয়ে গেছে, কিন্তু তাও মুভ অন করতে পেরেছে। একদম কমেডিয়ান আছেন, প্লাস একজন অ্যাঙ্কার, তো কোনোভাবে মুভ অন করে নিয়েছে। আর তো উইল স্মিথ তো বলছেই যে তুমি এই মুখে আমার বইয়ের নাম নেবে না। It was a G.I. Jane joke. Keep my wife's name out your mouth. I'm going to, okay? ক্রিস রক কিন্তু বুঝতেও পারেনি যে উইল স্মিথ এতটা রেগে যাবে, কারণ যখন নর্মাল হেঁটে আসছে উইল স্মিথ স্টেজে, ও ভেবেছে হয়তো বাহবা দেবে বা কিছু, তারপরে গিয়ে যে সাটিয়ে চড় মারবে, ক্রিস রক একদম ধারণাই করতে পারেনি, ইভেন কেউই ধারণা করতে পারেনি, সবাই হাসছিল। ঠিক আছে, কোনো ব্যাপার না, একটা হাত গরমের একটা নিউজ আমরা পেয়ে গেছি।